কলেজ। সমাজে নারীর অবস্থান তুলে ধরতে নারীর গুরুত্ব নিয়ে গোলটেবিল আলোচনায় বক্তারা সমাজে নারীর সমতা আনতে পারিবারিক অসমতা দূর করার প্রতি গুরুত্ব দিয়েছেন। ডেইলি স্টার কনফারেন্স রুমে মানুষের জন্য ফাউন্ডেশন ও ডেইলি স্টার আয়োজিত আলোচনায় বক্তারা বলেন, একজন নারী দৈনিক গড়ে 16 থেকে 20 ঘণ্টা কাজ করে এবং এ সময়ে সে প্রায় 45 ধরনের কাজ করে। সমাজের প্রায় সব কাজে পুরুষের চেয়ে নারীর অংশগ্রহণ উল্লেখযোগ্য, অথচ মজুরির ক্ষেত্রে বৈষম্যের শিকার হতে হয় নারীকে। এছাড়াও বেশিরভাগ কাজেই নারীকে সামাজিক, শারীরিক ও মানসিক বৈষম্যের শিকার হতে হচ্ছে। বক্তারা বলেন, সর্বক্ষেত্রে নারীর সমতা আনতে হলে প্রচার প্রচারণার মাধ্যমে সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের পাশাপাশি এ ব্যাপারে নারীদেরও অধিকার আদায়ে সোচ্চার হতে হবে। আশুলিয়ায় নরসিংহপুরে হামিম গ্রুপের কারখানা পরিদর্শন করেছেন জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা। দুপুরে হামিম গ্রুপের বিভিন্ন কারখানা ঘুরে